তুমি কহবে যাব রোজার কিনারে, আমি কহবে যাব রোজার কিনারে, রোজার পাশে গিয়ে আমি দেখি আমার ভাইরা, আমরা আজকের জন্য একটা প্রেমের সুরা নিয়েছি। সুরাটা হচ্ছে সুরা দোহা। এই দোহাটা যেহেতু আমাদের মাঝে একজন প্রেমিক আসতেছেন, একজন আশেক আসতেছেন, একজন নবী প্রেমিক পাগল আসতেছেন, এই পাগল আসার কারণে আজকের আমার আলোচনাটা ওনার জন্য উৎসর্গ করলাম। আল্লাহ কবুল করুক, ওনার কদমে আল্লাহ আমার এই আলোচনার সবটুকু পৌঁছাক, আমিন বলেন। আল্লাহ এই যে সুরাটা নিলাম, সুরাটা সুরা দোহা, এটা আপনারা জানেন তো? আরো জোরে বলেন সুরা দোহা জানেন? আমি তেলাওয়াত করছি সুরা দোহা। সুরা দোহা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের 98 নম্বর সুরা। এই সুরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ছোট্ট একটা দিছে, কিন্তু এই সুরার মধ্যে এত মর্তবা, এত মর্যাদা, এত এত সম্মান এই সুরার মধ্যে দিয়েছেন, যে কারণে মুফাসসির তাফসিরে জারিরের লেখক তিনি বলেছেন যে এই সুরার দোহা পড়ার পরে প্রত্যেকটা তেলাওয়াতকারীর আলাদা ভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হাম, এই তাকবীর পড়া তার জন্য মুস্তাহাব হয়ে যায়। মারহাবা, কারণ এই সুরার মধ্যে এতটা প্রেম, এতটা আবেগ আল্লাহ দিয়েছেন, যে কারণে তাকবীর পড়া মানুষের জন্য কর্তব্য হয়ে যায়। মারহাবা, কেন প্রেমটা আসলো? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব দোস্ত নবী আমান রাহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইলের পাঠায়, যখন প্রয়োজন হয় তখনই নবীর কাছে জিবরাইল চলে আসেন। আমার নবী বলে, শুনো আমি যখন ঘুমাইতে যাই জিবরাইল আমার কাছে এসে হাজির হয়, আমি যখন বাজার করতে যাই জিবরাইল আমার কাছে এসে হাজির হয়, যুদ্ধের ময়দানে গেলে জিবরাইল হাজির হয়, খাইতে গেলে জিবরাইল হাজির হয়, রাস্তাঘাটে ঘুরতে গেলে জিবরাইল হাজির হয়, এমনকি নবী বলে, শোনো আমার তো 9 জন স্ত্রী, তোমাদের আম্মা যেন হজরতে আয়েশা, তাকে সাধারণ মনে করবা না, আমি যখন তার সঙ্গে একত্রে বিছানায় থাকি ওই বিছানায় আমার আল্লাহ জিবরাইলের আমার কাছে পাঠাইয়া দেয়। এলে জিবরাইল নবীর কাছে আসতে কোনো বাধা নাই, জিবরাইল নবীর কাছে পৌঁছাইতে কোনো আপত্তি নাই, যখন মন চায় তখন চলে আসে। কিন্তু আমার বাবারা যেই নবীর শয়নে স্বপনে চলনে খাওয়নে পরনে সব জায়গায় আমার রহমাতুল্লিল আলামিনের সামনে প্রয়োজন হলেই জিবরাইল চলে আসে, কিন্তু হঠাৎ করে 15 দিন পর্যন্ত জিবরাইলের কোনো আশা নাই। এমন সময় জিবরাইল আশা বন্ধ করে দিয়েছে যখন খুব জিবরাইলের দরকার ছিল। নবীর কাছে কাফেররা এসে প্রশ্ন করে, নবী গো, নবী গো, আপনার কাছে জানতে চাই, একজন মানুষ সাধারণ থেকে লাশ হয়ে যায়, মানুষ থাকে না, পরিচয়টা হারাইয়া যায়, আমরা পড়ি তার রুহটা চলে গেছে, ঠিক কিনা? জীবিত মানুষটা, তারও হাত আছে, পা আছে, তারও চক্ষু আছে, কান আছে, মাথা আছে, পেট আছে, পিঠ আছে, অথচ লোকটা খাটের মধ্যে শুয়ে আছে,
বিস্তার একটা চাদর দিয়ে আমরা তারে ডাইকা দেই, লোকটারে ধরি না, লোকটার কাছে যাই না, এমন কি যেই ছেলে মেয়ের জন্য এই লোকটা তার জীবনটা ক্ষয় কইরা দিছে রে, ওই ছেলে মেয়ে কয় বাবা রে আমারে একা থুইয়া তোমরা যাইও না, আমি আমার বাবার লাশের পাশে থাকতে পারবো না। মেয়েটা কান্দে, কিন্তু যদি মেয়েরে বলো তুমি দুই ঘন্টা বাবার লাশের পাশে রাত একটা থেকে দুইটা পর্যন্ত বসে থাকো, মেয়ে বলবে আমি ভয় পাই, আমি বাবার পাশে থাকতে পারবো না, ঠিক কিনা বলেন? বিবি কান্দে, দেখে বলে সাইরা যাইও না, যাইও না স্বামী। কিন্তু ওই বিবি কোনোদিন কোনোদিন স্বামীর লাশের পাশে দাঁড়িয়ে এক ঘন্টা বসতে পারবে না। বলবা ব্যাপারটা কি, তোমরা যার জন্য কান্দ সে তো শুয়ে আছে, তার পাশে কেন গিয়া বসতে পারবা না, কেন গিয়া তার পাশে দাঁড়াইতে পারবা না? একটাই প্রশ্ন, আসলে তো বাবা নাই, এটা তো বাবার লাশ, তার মানে বাবার ভিতর থেকে পাখিটা উড়ে গেছে, একদিন পাখি যাবে উড়ে রে, আর আসবে না ফিরে, দুধ কলা খাওয়াই একদিন পাখি যাবে উড়ে রে, যাবে কিনা বলেন? হাতে দইরা আদর কইরা কত কি খাওয়াইলাম, একদিনও না সেই পাখিটাই আমি চিনিতে পারিলাম, চিনছেন? হাতে দইরা আদর কইরা কত কি খাওয়াইলাম, একদিনও না সেই পাখিটাই আমি চিনিতে পারিলাম। মাটির খাঁচায় থাইকা পাখি কতই কি যে করে, বুঝাইলে না বুঝে পাখি, বুঝাইলে না বুঝে পাখি, তাল বাহানা করে রে, একদিন পাখি যাবে উড়ে রে পাখি, আর আসবে না ফিরে, দুধ কলা খাওয়াই আমি আদর করতাম যারে রে, একদিন পাখি যাবে উড়ে রে, ঠিক কিনা বাবা বলেন? খাঁচা ভাঙ্গা অচিন পাখি মারবে যেদিন উড়া, শত চেষ্টা কইরাও তারে হার যাবে না ধরা, খাঁচা ভাঙ্গা পোষা ময়না মারবে যেদিন উড়া, শত চেষ্টা কইরাও তারে হার যাবে না ধরা। লোকে বলবে গেল মারা আসাদুল্লাহ সাইফি, মধুর সুরে পাগল কইরা, মধুর সুরে পাগল কইরা, আর কে শোনাবে গান গো, একদিন পাকি যাবে উড়ে রে। পাখি এইটার ব্যাপারে মুশরিকেরা প্রশ্ন করে, নবী গো এই পাখিটা কি, এই যে আসলে থাকলে জীবনটা জীবিত,
মানুষের বন্ধু মানুষের আপন, না থাকলে পর হয়ে যায় ভয় পায়, ব্যাপারটা কি? আমার রসুল বলে লোকেরা রে জানতে চেয়েছো রুহু কি, আগামী দিন আইসো আমি তোমাদের বইলা দেব, কবে বলবে? আরো জোরে বলেন, আগামী দিন বলবে আমার বাবারা রসুল্লাহ, কারণ তার মনে বিশ্বাস আমার বন্ধু আছে, আমার মাবুদ আছে, তিনি আমারে জানাইবে। পরের দিন মুশরিকেরা আইসে, কাফেরেরা আইসে, আইসা বলে ও মুহাম্মদ প্রশ্ন করেছিলাম রুহু কি, বলো তো, বলো, জানতে চাই রুহু কি? আমার নবীর কাছে যখন প্রশ্ন করে, আমার নবী আজকের দিনের ওয়াদা দিছে, কিন্তু এখন আর নবী কিছু বলতে পারে না, কারণ ওরা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আর একবারের জন্য জিব্রাইল নবীর কাছে আসে না। নবী আমার লজ্জা পায়, নবী আমার শরম পায়, আসমানের দিকে তাকায়, কি হলো, কি হলো, কেন জিব্রাইল আসে না? কতটা লজ্জা রে ভাই, কতটা কষ্ট রে ভাই, ওয়াদা দিয়া ঠিক মতন সময় যদি ওয়াদা রক্ষা করা না যায়, ওয়াদা পালন করা না যায় রে ভাই, এর চাইতে কষ্ট নাই, লজ্জা নাই। কারণ শোনো, একজন মুমিন আর একজন মুনাফিকের মধ্যে পার্থক্য হলো ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করা, ঠিক কিনা বলবে? বহু মানুষ আছে আমাদের মধ্যে, ওয়াদা দেয় কিন্তু ওয়াদা পালন করে না। রসুল আমার বলে ওরা যেমন তেমন কেউ না, ওরা মুনাফিক, ওদের ঠিকানা জাহান্নামের নিচে। কাফেররা চলে যায় আর বলতে বলতে যায় কি গো, মুহাম্মদের কাছে একটা শয়তান আসতো, শয়তানটা চলে গেছে। আহা, নাউজুবিল্লাহ বলবেন না, কথাটা বোঝেন নাই, মুহাম্মদের কাছে কি শয়তান আসতো? কথা বলেন না, শয়তান আসতো? সবাই বলেন না, জোর দিয়ে বলেন না, শয়তান আসতো? আসতো জিব্রাইল। ওরা বলে শয়তানটা তারে ছাইরে গেছে রে, তার মানে ওরা শয়তান বলে আমার আল্লাহ রে। সমস্ত মক্কার মধ্যে প্রচার হয়ে গেছে মুহাম্মাদের শয়তান মুহাম্মাদের ছেড়ে গেছে, আমার নবী কত লজ্জা রে, কোন নবীর কত অভিমান, নবীর কত কষ্ট, তার চাইতেও বড় কষ্ট প্রেমের মানুষ চারে খারাপ বললে বাবা মাসুকের কোনো দিন ভালো লাগে না, ঠিক কিনা? আমার নবী সব চাইতে ভালোবাসেন যাকে, তিনি কে? আরো জোরে বলেন, আমরা যারা সলিমদ্দি কলিমদ্দি আছি গো বাবা, আমরাও জগতে আছি ভালোবাসি যারে, তিনি কে? আরো জোরে বলেন, কেউ যদি আল্লাহরে নিয়ে গালি গালাজ করে, কেউ যদি আমার নবীরে নিয়ে গালি গালাজ করে, কেউ যদি আমার নবীর সম্মান ক্ষুণ্ণ করে রে, আমরা মানতে পারি না, আমরা সইতে পারি না। কত পাগলেরা দেখি আমার নবীর জন্য জীবনটা দিয়া রাস্তায় নাইমা বলে চালা গুলি, তবুও আশেক রে রাজপথ থেকে সারাইতে পারবি না, নবীর বিরুদ্ধে কথা বলবি তো হয়তো জিব্বা ছিঁড়ে নিব, নয় নিজের জীবনটা রাজপথে বিলাইয়া দেব, ঠিক কিনা বলে? বাবারে এটাই তো প্রেম, এটাই তো প্রেমিকের অবস্থা। আমার নবী অভিমান, নবীর মনে বড় কষ্ট, নবীর মনে বড় কষ্ট, কি করা যায়?
15 দিন পর্যন্ত জিবরাইল আসে না। লজ্জায় কষ্টে অভিমানে আমার নবীর অবস্থা খুবই নাজুক, নবী কারো সঙ্গে কথা বলে না, সিজদায় পুইরা শুধু চোখের পানি ঝরায় আর কান্দে। তুমি কোনো বা দেশে রইলারে দয়াল চান, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ। তুমি কোনো বা দেশে রইল দয়াল চান। এভাবে কষ্টের কথাগুলো বলা ছাড়া নবীর আর কিছু বলার নাই। 15 দিন পরে জিবরাইল হঠাৎ করে আমার নবীর সামনে হাজির। মারহাবা বলেন, আলহামদুলিল্লাহ বলেন। নবীর মনটা এখন খুশি না বেজার? আরো জোরে, আরো জোরে। নবীর মনটা খুশি বাবা, একটু জোরে জোরে বলবেন। জোরে জোরে বললে একটা ফিলিংস পাওয়া যায়, প্রেমটা জেগে ওঠে। কারণ আমার নবী উম্মতের ভিতরে দিছে ইমানি জজবা। নবী যেই শক্তিটা দুনিয়ায় নিয়ে আসছে হেরা পর্বতের গুহায়, নবীরে বলে পড়ো, নবী বলে পারি না, নবীরে বলো পড়ো আমি পারি না, নবী তিনবার বলে পারি না, বুকের মধ্যে চাপ দিয়ে সাইরা দিছে কয় পড়ো। নবী কয় একরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। ওই যে শক্তিটা বাবা, ওইটা বুকের মধ্যে, ওইটা জবানের মধ্যে। এজন্য বাবা অস্ত্র দিয়া জানা হয়, মুমিনের কথা তার চাইতে বেশি কাজ করে। একটু বলার শর্তটা সাইরা জোরে বলবেন মারহাবা। আমার নবীর একটা মহব্বতে ডাকদান ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহর তাকবীরটা বলেন আল্লাহু আকবার, কণ্ঠের জোরটা দিবেন, বলবেন আমি চিল্লাইলে কি হবে, আপনি চিল্লাইলেই বাতিল আপনার চিৎকার দেখে ভয় পাবে, ঠিক কি না? বন্ধুরে নবী খুশি কিন্তু নবীর অভিমান, মনে কষ্ট। দেখবেন জগতের মধ্যে যারা স্বামী যদি রাগ করে কথা বলে না, আর এক বিছানায় গিয়া ঘুমায়, বউ যদি রাগ করে ভাত খায় না, কিন্তু বউ অপেক্ষায় থাকে কখন আইসা আমার স্বামী আমারে ধইরা একটু দুই চারটা ভালো কথা বইলা রাগটা ভাঙ্গাইয়া নিয়ে যাইবে, ঠিক কিনা? স্বামীও এমন অপেক্ষায় থাকে। তখন আমাদের দেশের সামাজিকতা আমাদের শিখায়, যাও যাও একটু ভালো কইরা কিছু মিষ্টি মিষ্টি কথা কইয়া কইয়া, তারপরে তারপরে তারে শান্ত করো। নবী আমার রাগ, নবী আমার অভিমান কোনো কথা বলে না। এবার সুন্নাত শিখেন, বউ রাগ হইলে বউয়ের রাগটা কেমনে ভাঙ্গাইবেন, স্বামী রাগ হইলে ও আমার মা বইনের আপনারা শোনেন কেমনে রাগ ভাঙ্গাইবেন। এ বাবা, বউয়ের সামনে বউয়ের রাগ ভাঙ্গাইতে কসম করা যায়, স্বামীর রাগ ভাঙ্গাইতে যাইয়া কসম করা যায়। আমার আল্লাহর সুন্নাত মারহাবা বলেন, আমার আল্লাহ কয় সাজা। বন্ধুরে দিনের কসম কইরা বলি, রাতের কসম কইরা বলি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা এতদিন পর্যন্ত কাফের মুশরিকেরা বদনাম ছড়াইছে যে নবীরে সাইরা গেছে, ঠিক কি না? আমার নবীর আল্লাহ কয় না না না, ও হাবিব
বন্ধু তোমারে তোমার আল্লাহ সাইরা যায় না, তোমার থেকে তোমার আল্লাহ দূরে চইলা যায় না, তোমার থেকে তোমার আল্লাহ লুকাইয়া যায় না, তোমার আল্লাহ তোমার সঙ্গে আসে, তোমার থেকে এক বিন্দুর জন্য তোমার আল্লাহ দূরে সরে যায় না। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, বন্ধুরে ও নবী আমি আপনার জন্য শেষে যেটা রেখেছি আপনি কি জানেন তার দাম কত? সেটা এই আগে যা দেখেন সব কিছুর চাইতে শেষেরটা বড় দামি। স্বামী যেমন বৌরে বোঝায় পাগলা রে, আমি কি তোমারে ছাইরে গেছিনি, আমি কি তোমার লগে রাগ করছিনি, আমি কি তোমারে বোকা দিছিনি? আল্লাহ তিন নম্বর আয়াতে কয় আমি আপনারে সাইরা যাই না। এবার সান্ত্বনা দিয়া কয়, আরে কি যে কন, এখন একটু না খাইয়া দুই বেলা থামিয়ে রয়েছেন, এখন একটু শীতের মধ্যে মশার কামড় খাইয়া আপনি এইখানে আইসা ঘুমাইয়া রয়েছেন। ও স্বামী গো জানেননি এই মশার কামড়ের চাইতে আপনার জন্য আমি ভালো খাবার রান্না কইরা রাখছি, একটু পরেই খাইবেন, ভালো বিছনা সাজাইয়া রাখছি, একটু পরেই গিয়া ঘুমাইবেন, কষ্ট পাইয়েন না। ও প্রেমিক প্রেমিকার আরে, ও স্বামী স্ত্রীর আরে, সংসার সুখের হতে হলে সংসারকে সুখের করার জন্য আমার আল্লাহ আর নবীর প্রেমের এই আলাপনটা শিখে নাও। আমার আল্লাহ তার বন্ধুরে কয় পাগলা রে, আমি আল্লাহ আপনার জন্য এমন কিছু রাখছি এই সব কষ্টের চাইতে ওইটা বড় দামি। এবার আমার আল্লাহ আরো কয় বন্ধুরে কিসের জন্য রাগ কইরা আছেন, কিসের জন্য গোমরা হয়ে আছেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতার যে মদিনা যাইবে বাবা নবীর দেখা পাইবে, যে মদিনা যাইবে নবীর দেখা পাইবে, সাফায়াত করবেন শাহে মদিনা বাবা জানো না, হাদিসে পাকের বর্ণনা যে নবীর গান গাইবে সে নবীর দেখা পাইবে, যে নবীর দুরুদ পড়িবে নবীর দেখা পাইবে, সাফায়াত করবেন শাহে মদিনা বাবা জানো না, হাদিসে পাকের ঘোষণা। বিবি জুলেখা ডেকে বলে ইউসুফ নবীকে দেখে, হাত কাটিল মহিলার টের পাইল না বাবা পাইল না, মা আয়েশা ডেকে কয় নূর নবী যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয় মোর নবী যদি দেখা হয়, কলিজা কাটলেও টের পাবি না বাবা জানো না, হাদিসে পাকের বর্ণনা বাবা শোনো না, হাদিসে পাকের ঘোষণা যে মদিনা যাইবে নবীর দেখা পাইবে, যে মদিনা যাইবে নবীর দেখা পাইবে, সাফায়াত করবেন শাহে মদিনা বাবা জানো না, হাদিসে পা। এ গজলটাও লেখা আশিকি হুজুরের, আজকে আশিকি ছাড়া কোনো গজল চলবে না, মারহাবা বলেন।
সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী, সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী, তোর মনে আর দুঃখ রবে না, পাগলা রবে না, তোর মনে আর দুঃখ রবে না। আমরা একবার যদি দিদার পাই, বালাবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, তার মনে আর দুঃখ রইল না। বাবা শোনো না হাদিসে পাকের ঘোষণা, বাবা জানো না হাদিসে পাকের ওলিউল্লাহর মনের কথা, যে শুনবে তার লাগবে ব্যথা, আসাদুল্লাহর মনের কথা, যে শুনবে তার লাগবে ব্যথা, নবীর দিদার কেন মিলে না বাবা মিলে না, নবীর দিদার কেন মিলে না। আমরা একবার যদি দেখা পাই, মই বনে আর দুঃখ নাই, একবার যদি দেখা পাই জীবনে আর দুঃখ নাই, কবুল করেন ও গো রব্বানা। বাবা জানো না হাদিসে পাকের, মারহাবা বলেন আমার নবীরে, আমার আল্লাহ শান্ত করে নবী গো, আর অভিমান কইরেন না, আর কষ্ট পাইয়েন না গো নবী, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদ, আপনার রব আমি আল্লাহ আপনার এত দেওয়া দিব, এমন দেওয়া দিব ওসিরেই দেওয়া শুরু করব গো নবী, আপনি যা পাইয়া চিরদিনের জন্য সুখী হইয়া যাইবেন। মারহাবা বলে বাবারে, হুজুর তো চলে আসছে, আমি ছোট ছোট করে বলি, এই আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত এটা কয় না একটা কথা, কয় জামাই বউ ঝগড়া বাজলেও প্রেম দিন দিন বাড়ে, যেই জামাই বউর মধ্যে খালি ঠুন ঠুন কইরা ঝগড়া বাজে, হ্যাগো মধ্যে প্রেমটাও বেশি, ঠিক কিনা? আমার নবী দীর্ঘ ১৩ বছর পর্যন্ত মক্কায় মাইর খায়, কে নবীর আদর করে না, এমন কি তায়েফের ছোট বাচ্চাগুলো পর্যন্ত আমার নবীর পাথর মাইরা রক্তাক্ত করে, পায়ের জুতাটা পায়ের সঙ্গে লাইগা যায়। ওই নবী যেই দিন আমার আল্লাহ সূরা দোহা নাজিল করছে, ১৫ দিন ওহি বন্ধ রাইখা, নবীর একটু অভিমান করাইয়া কষ্ট দিয়া মানসিক অশান্তির মধ্যে রাখার পরে সূরা দোহা নাজিল হয় এবং আল্লাহ জানাইয়া দেয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদ, অল্প কিছুদিনের মধ্যেই আপনার সুখ শুরু হবে, এত সুখ এত সুখ, আপনি খুশি হয়ে যাবেন। তার কয়েকদিন পরেই আমার নবীর ছিল মাত্র একটা মাতৃভূমি, আমার আল্লাহ সেই মাতৃভূমিটাও কাইরা নিয়ে গেল, কারণ আমার আল্লাহ কয় বন্ধুরে বন্ধুরে এই দেশে আর থাকতে পারবেন না, হিজরত কইরা মদিনা চইলা যান। নবী আমার কয় আল্লাহ আমার একটা বাড়ি ছিল একটা গ্রাম ছিল আপনি সেটাও নিয়ে গেলেন, কয় হ্যাঁ আমার আল্লাহ, কয় বন্ধু সাইরা দেন। এতদিন নবী রাস্তাঘাটে চলতে পারতো না, যেই দিন আমার নবী রহমতের নবী দরদের নবী হায়াতুন নবী জিন্দা নবী আপন বাড়ি সাইরা দিয়া মদিনার দিকে রওনা হইছে, ১৭ দিন বৈশা আমার নবী মদিনায় গেছে। ওই নবী রওনা হওয়ার সঙ্গে সঙ্গেই মদিনার রাষ্ট্রপতি হিসাবে মদিনার লোকেরা আমার নবীরে মান্য নিয়েছে। মারহাবা বলো, তাহলে দেখলেন
বাড়ি কাইরা নিছে ওদিকে আমার নবীরে রাষ্ট্রপতি বানাইয়া দিছে। খেলা শুরু। এবার নবী মদিনায় গেছে, যাইয়া নবী নতুন সংবিধান করছে, নাম মদিনা সনদ। আমার নবী মদিনায় আরো কয়েকদিন বদরের যুদ্ধে যারা নবীরে কষ্ট দিছে হ্যাঁ করে ঠগাইছে মারহাবা। আমার নবী মদিনায় অষ্টম হিজরিতে আমার নবী যেই মক্কা থেকে রাতের আধারে পালাইয়া গেছে ওই মক্কাটা আমার নবী বিজয় কইরা নিছে। আমার আল্লাহ কয় নবী গো ও মায়ার নবী ইদা যা আনাসুল্লাহি ওয়াল ফাত ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি দেখবেন একদিন দলে দলে মানুষ আপনার দিনে প্রবেশ করবে মারহাবা। আমার নবী মদিনা এতদিন দাওয়াত দিতে গোপনে, আমার নবী কথা বলতে পারতো না, ওয়াজ করতে পারতো না, এইরকম লোকেদের সামনে নবী কইতে পারতো না বাবা ওয়াজ করতে পারতো না। আমার নবী গোপনে সুরি কইরা ওয়াজ করতো, সেই জায়গাটার নাম হচ্ছে দারুল আরকাম। আমার নবীরে আমার আল্লাহ কয় ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, এমন কিছু আপনাকে দিব আপনি খুশি হইয়া যাইবেন। দেখেন আমার নবী একটা মাত্র বাড়ি ছিল লাস্ট, একটা মাত্র ঘর ছিল লাস্ট, আর নবীর কিছু ছিল না, কিন্তু আমার নবীর ওই ঘরটাও আল্লাহ সিনাইয়া নিয়া গেলে। আমার নবীরে তারপরে আল্লাহ এমন দেওয়া শুরু করলেন, আমার নবী এত খুশি জানেন নি এই দেওয়ার পরিধি। দুনিয়াতে আমার আল্লাহ নবী পাঠাইছে 1 লাখ, মতান্তরে 2 লাখ, ঠিক কিনা? এত অগণিত নবী পাঠাইছে, সবারই দাগ ছিল, দায়িত্ব ছিল, তোমরা গিয়া বলো মানুষের দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই দাওয়াতটা তোমরা দিবা। সবাই দাওয়াত পালন করছে, কিন্তু দাওয়াতের কাম করার পরেও সবার মনের মধ্যে ভয়। কারণ কি? কারো হাতে সার্টিফিকেট নাই, দাওয়াত পালনের সার্টিফিকেট নাই। বাবারে হাসরের ময়দানে লোকগুলো সুপারিশের জন্য বাবা আদমের কাছে যাইবে, তিনি ভয় পাইবে, বলবে আমার সার্টিফিকেট নাই, আমি আমার কাম ঠিক মতন করতে পারছি কিনা জানি না। ইব্রাহিম, মুসা, ঈসা, সুলাইমান, দাউদ, কোন নবীর সাহস হবে না কল বলবে আমার সার্টিফিকেট নাই। যখন রহমাতাল্লিল আলামিনের কাছে আসবে, বুখারীর হাদিস ভালো করে বুঝবেন, ও আশিকের রাসূলরা বলছি ভয় করবেন না, প্রেম নিয়ে সামনে আগাবেন, ভয় করবেন না, আল্লাহর মহব্বত নিয়ে সামনে আগাবেন, কারণ আল্লাহ আপনাকে ভালোবেসেছেন বলে রহমাতাল্লিল আলামিনের উম্মত করেছেন মারহাবা বলেন। আমার নবীর কাছে লোকেরা এসে বলে নবী গো আর যাওয়ার জায়গা নাই, আদম থেকে শুরু কইরা ঈসা পর্যন্ত সব নবীদের কাছে গেছি রে, সবাই ফিরাইয়া দিছে এই হাসরের ময়দানে, কে আমাদের হইয়া মাবুদের দরবারে সুপারিশ করলো না, আপনি যদি ফিরাইয়া দেন আমরা কই যাব, যাওয়ার জায়গা নাই। অনেক বেশি ভালোবাসি সোনার মদিনা, অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবেই তো কেন সেথায় সাহে মদিনা, বাবা লাগবেই তো কেন সেথায় সাহে মদিনা। গজল যেটাই যেমন লিখছে কেটা আশিকি হুজুর, কথা কন না আজকে আশিকি হুজুরের গজল ছাড়া চলবে না। আমরা মদিনা ভালোবাসি কিনা, ভালোবাসি কিনা, হুজুরের কথা কি ঠিক আছে? আমার সঙ্গে সবাই গান না, একটু প্রেমে প্রেমে গান, হুজুর আবার সবাইকে নিয়ে গায় কিন্তু, নাহলে হুজুরের ভালো লাগে না। আমরা একটু হুজুরকে শুয়ে শুনাই যে আমরা রিহার্সাল করতেছি হুজুর, আপনার গজল আমরা গাইতে পারি, ঠিক কিনা? অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা,
বলো অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবেই তো কেন সে তাই শাহে মদিনা, লাগবেই তো কেন সে তাই। আমেরিকাও তো আছে, কানাডা আছে, ইউরোপ কত কিছু আছে, কিন্তু এগুলো আমাদের ভালো লাগে। আমাদের ভালো লাগে কোথায়? মক্কা আর মদিনা, কি ঠিক কিনা বলেন? কারণ মদিনায় আছে কে? আমার নবী, মক্কায় আছে আমার আল্লাহর ঘর, ঠিক কিনা বলেন? পৃথিবীর কত দেশে কত গেলাম, কোন জায়গায় কোনখানে শান্তি না পাইলাম বাবা। পৃথিবীর কত জায়গায় কত দেশে কত গেলাম, কোন জায়গায় কোনখানে শান্তি না পাইলাম। শান্তি যদি চাও পেতে চাও চলো মদিনা, তোমরা শান্তি যদি চাও পেতে চাও চলো মদিনা, লাগবেই তো কেন সে থাই শাহে মদিনা বাবা, লাগবেই তো কেন সে থাই। আরে অনেক বেশি ভালোবাসি সোনার মদিনা, আমরা অনেক বেশি ভালোবাসি সোনার মদিনা, লাগবেই তো কেন বেশি, হায় রে লাগবেই তো কেন সে থাই। দোয়ার নবী বলে আল্লাহ আর জি শোনো না, খানায় কাবার অনেক বরকত দিছে রব্বানা, ঠিক কিনা বলেন? খানায় কাবার বরকত আছে কিনা? খানায় কাবার দেখলেও সব, ঠিক কিনা বলেন? দোয়ায় নবীর আছে বলে আল্লাহ আর জি শোনো না, খানায় কাবায় অনেক বরকত দিছে রব্বানা, হায় রে মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো গো সোনা, হায় রে মদিনাতে দ্বিগুণ বরকত দাও গো গো সোনা, লাগবেই তো কেন সে থাই শাহে মদিনা, লাগবেই তো কেন সে থাই শাহে মদিনা। আমার অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাজান অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, লাগবেই তো কেন সে থাই শাহে মদিনা, ঠিক কিনা? দেখেন আমার নবীর কাছে ছিল একটা মাত্র বাবার ভিটা ঘর, আমার আল্লাহ সেটাও কাইরা নিয়ে গেছে। এইখান থেকে একটা মেসেজ পাওয়া যায়, ও আব্বা জান, ও বাবা আপনারে বলি, বিপদে ধৈর্য হারানো মুমিনের কাজ না, ঠিক কিনা? আপনি তো অবাক হয়ে যাবেন, আমরা জায়গা জমিন নিয়ে কত দ্বন্দ্ব করি, এটা আসলে আমাদের মানবিক নেচার। কারণ আমরা মানুষকে তো আল্লাহ বলছে পাপাচার মানুষগুলো, উলাইকাকাল আনআম বালহুম আদল, পশুর চাইতেও খারাপ। পশুর মতো যদি না হইতাম তাইলে দুনিয়ার সম্পদ নিয়ে আমরা মারামারি কাটাকাটি হানাহানি ঝগড়া বিবাদ মামলা মোকদ্দমা চালাইতাম, জোরে বলেন। এবার আসেন আমার বাবারা, আমার নবীর বাড়ি নিয়েও একটা ঝামেলা হয়েছে, শুনবেননি? আমার আল্লাহ, আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত কইরা চইলা গেছেন, নবীর একটা বাড়ি মক্কায় ছিল কিনা? এবার মক্কার লোকেরা আইন বানাইছে, মদিনায় যারা হিজরত কইরা যাইবে তারা মক্কায় রাইখা যাওয়া কোনো সম্পদ পাইবে না। এটা কাদের আইন? মক্কার লোকেরা আইন বানাইছে, কিন্তু এই আইন জাতীয় আইন না। এই আইন বানাইয়া নবীজির চাচাতো ভাই হযরতে আলীর চারজন ভাই, আবু তালিব যিনি, তার চারজন ছেলে কয়জন? বড় জনার নাম তালেব, যার নামের অনুসারে তাকে বলা হয় আবু তালেব, তালেব। দ্বিতীয় জন হলো আকিল, তৃতীয় জন হচ্ছে জাফর, চতুর্থ জন হচ্ছে আলী। দুইজন মুসলমান, তিন নাম্বার জাফর, চার নাম্বার আলী, এরা হচ্ছেন মুসলমান। আর
দুই নাম্বার যে আকিল, মক্কা বিজয়ের পরে আকিল মুসলমান হইছে কিন্তু তালেবের কপালে ইসলাম আল্লাহ লেখে নাই। নবী যখন চইলা গেছে, এই তালেবার আকিল নবীর বাড়িটা পাইয়া গেছে, ওই যে বেআইনি আইনে, কথা বুঝতে পারছেন, জোর জবরদস্তির আইনের মধ্যে পাইয়া নবীর বাড়িটা ওরা বিক্রি কইরা দিছে। আজকের মক্কার গেট থেকে বাইর হইলে যেই জায়গার মধ্যে লেখা বাবু মাওলিদুন নবী, বাবু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা বলেন, দুই তলার একটা বিল্ডিং এই জায়গাটা বিক্রি কইরা দিছে। এবার নবী যখন অষ্টম হিজরিতে নবী বিজয় হয়েছে মক্কা, এখন নবীর পুরো মক্কার মালিক এখন আমার নবী, মদিনার রাষ্ট্রের এটা একটা অংশ, রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সরকার হচ্ছেন আমার নবী, বলেন তো এখন ওই বাড়ির মালিক তো না, পুরো মক্কার মালিক আমার নবী, ঠিক কি না? এবার নবীর কলজাটুকু একটু খেয়াল করেন, মামলা মোকদ্দমা তো আপনারা কত করেন, আমরাও চালাই একটা বছরের পর বছর মারহাবা। ও বাবা রে নবীর পোলা যায়েদ ইবনে হারেসা, নবীর কানে কানে আয়েশা বলে আব্বা জান রাত্রে কি বাড়িতে যাইবেন না, কারণ আট বছর হয়েছে বাড়ি সাইরা গেছেন, মায়ের ভিটা বাবার ভিটায় কে না যায়, ঠিক না? আট বছর পরে দেশে আসছেন, আবার দেশে তো যেমন তেমন ভাবে আসেন নাই, দেশে তো বিজয়ী বীর হইয়া রাষ্ট্রপ্রধান হইয়া বিদেশে আসছেন। ও বাবা আপনি চলেন বা আজকে ঘুমাইবেন রাত্রেটায় বাবার বাড়িতে, আমাদের বাড়িতে। আমার নবী ওই দিন কতটা আফসোস আপনারা বুঝবেন, এ পোলা যায়েদ ইবনে হারেসা, ও বাবা কোন বাড়ি যাব, আমার ভাই তালেব আর আমার ভাই আকিল কি সেটা আর আমার জন্য রাখছে? নবীজির হাদিসটা এভাবেই তারিখের কিতাবের মধ্যে তুলে আনছে যে বাড়ি কি তালেব আর আকিল আমার জন্য রাখছে, এটা তো কি করছে? আচ্ছা বলেন তো নবী যদি চাইতে রে বাড়ি খালি কর, কইতে দেরি, আমার তো মনে হয় ওই সময় তারা সব পালাইছে, আবু সুফিয়ানের মতো লিডার যদি পাহাড়ের গুহায় পালায়, নবীর বাড়িতে দখলদার যারা ছিল, যারা কিন্না বাড়ি ছিল, হেরা কি আছে হয়তো আমার, আমি গবেষণা এই মুহূর্তে বলতে পারি না যে হেরা কোথায় গেছে, কিন্তু আমার মনটাই কয় আবু সুফিয়ান পালাইলে ওরা পালাইছে আরো আগে, ঠিক কিনা? বাড়ি নির্গাত খালি ছিল, কিন্তু নবী আমার বলছে কি ও বাড়িতে আমি যাব না, কারণ বাড়ি তোরা বিক্রি করে দিয়েছে, বাড়ি তো আমার নাই। এই হচ্ছে নবী, এই যে রাষ্ট্রপতি, এই হচ্ছে আমার নবী। নবী সেদিন রাতে মক্কায় তাবুর নিচে ঘুমাইছে, তাবু বোঝেন তো, তাবুটা নাই নবী সেখানে ঘুমাইছে। আহা, ওই নবীর উম্মত, আমরা বছরের পর বছর মামলা চালাই, মোকদ্দমা চালাই, সমাধান মোটে পাই না। বাবা রে আমার ওই নবী রে আমার আল্লাহ, ওই হাসরের ময়দানে বলছিলাম আমার নবীর আল্লাহ বলছে তোমারে এত দেওয়া দিমু যা আর কাউরে দেই নাই। মনে আছে হাসরের সব লোকেরা সবার কাছে ঘুরবে, কারো কাছ থেকে সুপারিশ পাবে, আইয়া কার কাছে দাঁড়াইবে? নবীর কাছে। যদি আপনি ফিরাইয়া দেন তাইলে শেষ। আমার নবী বলবে তাদের সাফায়াতের দলিল ছিল না, কিন্তু আমার দলিল আছে, আমার আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলো মারহাবা। আল্লাহ কয় বন্ধুরে আদমরে দায়িত্ব দিছিলাম কিন্তু কমপ্লিট করছে কি করছে না আমি জানাই নাই, ইব্রাহিমরে জানাই নাই, ঈসা মুসা কাউরে জানাই নাই, কিন্তু আমার নবী দুনিয়ায় বৈশা বিদায় হজর জাবালে রহমতের মধ্যে বৈশা, নবী আমার সার্টিফিকেট পাইয়া গেছে, নবী গো আপনি যেই জন্য আসছিলেন আপনার ডিউটি ক্লিয়ার কমপ্লিট,
আপনার সব কিছু আমি আল্লাহ কবুল কইরা নিলাম, আপনার প্রতি আমি খুশি, মারহাবা। এই সার্টিফিকেট থাকলে তার ভয় আছে, সে যে কোনো জায়গায় দাঁড়িয়ে যে কোনো কথা বলতে পারে কি পারে না? আমার নবী এই সাহস নিয়ে আল্লাহর দরবারে আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে সেদিন কাঁদবে, এবং এরপরে নবীকে কি দিবে জানেন? আল্লাহ বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু আপনাকে এত দেওয়া দিমু আপনি খুশি হইয়া যাইবেন, মেরাজে আমার নবী গেছে, মেরাজে যাওয়ার পরে আমার নবী আল্লাহর সঙ্গে মোলাকাত, মুসা নবীও আল্লাহর সঙ্গে কথা বলছে, কিন্তু মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বইলা উম্মতের জন্য কথা বলার ব্যবস্থা করাইতে পারে নাই, কিন্তু আমার নবী মেরাজে যাইয়া আল্লাহর দরবারে অভিযোগ করে, আল্লাহ রে আমার উম্মত আপনার সঙ্গে কথা বলতে চায়। আমার আল্লাহ কয় একবার না, পাঁচবার, পাঁচবার, পাঁচবার আপনার পাগলগুলো আমি নবীর সঙ্গে কথা বলবে। আমার নবী জান্নাতে গিয়ে ঢুকছে, নবী জান্নাতে প্রবেশ করছে, আমার আল্লাহ কয় বন্ধু রে আপনার জন্য জান্নাত ঘুরাইছেন, এবার আমার নবী অভিযোগ আমি একা করলে হবে না, আমার উম্মতের জন্য লাগবো। আমার আল্লাহ কয় বন্ধু রে আসসালাতু মিফতাহুল জান্না, ওই নামাজ ওইটাই কাম বেশি নাই, কিন্তু ওইটা পড়লেই আপনি যেমন মেরাজে আয়েশা আমারেও দেখছেন জান্নাতেও দেখছেন, ওরাও নামাজ পড়লে আমারেও পাইবে, ওরা জান্নাতও পাইবে। খুশি না বাজার, খুশি না বাজার? নবী যা পাইছে সব আবার উম্মতের জন্য নিয়ে আসছে, ঠিক কি না? এবার আমার নবী হাশরের ময়দানে নবী আমার ঘুরবে কানবে এমন একটা পর্যায়ে তৈরি হবে, সাফায়াতের মালিক আমার নবীরে আমার আল্লাহ এমন ভাবে বানাইছে। আল্লাহ কয় ইন্না আতাইনা কাল কাউসার, নবী আপনারে কাউসার দিয়ে দিলাম, মারহাবা। যারে মন চায় তারই পান করাইবে, ঠিক কি না? আমার নবীরে কয় নবী আপনারে আমি সাফায়াতের অধিকার দিয়া দিলাম, মাকামে মাহমুদা, এইখানে বৈশা বৈশা যারে মন চায় তারে নিয়া জান্নাতে চলে যান, কেউ জিগাইবে না। আমার নবী কলিজার মধ্যে তিল পরিমাণ ইমানের দানা বিন্দু পাইলেও তারে নিয়া জান্নাতে চলে যাবে, মারহাবা। এরপর আল্লাহ জিগাইবে রসুল ইন রদিতা, তুমি কি খুশি? ওই যে আমি বলছিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তুমি রাজি হয়ে যাবা, খুশি হয়ে যাবা। ও নবী এত দিলাম, এত দিলাম, এত দিলাম, যে উম্মতের কলজার মধ্যে একটা সরিষা দানা পরিমাণ ইমান আছে, হ্যারে লইয়াও তুমি জান্নাতে গেলা, কিচ্ছু জিগাইলাম না, নবী খুশি? আমার নবী কি বলতে পারে সেদিন বলেন তো? আমার নবী বলবে রব্বি ও রব্বি ইন্নি রদিতু, ইন্নি রদিতু, আমি আপনার প্রতি খুশি, আপনার প্রতি খুশি। এই নবীর আমার আল্লাহ ওই যে একটু কষ্ট দেশে 15 দিন, কয়দিন কয়দিন 15 দিন কষ্ট দিয়া আমার নবী এই এত এত কিছু পাইলেন, কেন কষ্ট দিলেন তারপরও কিন্তু যায় না, ঠিক কি না? এখন এত কিছু দেওয়ার পরেও, এত কিছু বুঝাইবার পরেও নবীর অভিমান ভাঙে না। এবার আমার আল্লাহ আরাকখানে জানাইয়া দেয়, বন্ধুরে জাননি কেন তোমার প্রতি আমি অভিমান করছিলাম, কেন তোমারে 15 দিন পর্যন্ত আমি জিব্রাইল থেকে বঞ্চিত রাখলাম, ওয়ালা তাকুলু লিশাইইন ইন্নি ফাইলুন দালিকা গদা ইল্লা
আমি না তোমার সঙ্গে সবসময় থাকতে চাই, আমি না তোমার সঙ্গে সবসময় তোমার সুখে দুঃখে বিপদে আপদে আমি আল্লাহ তোমার সঙ্গে থাকতে চাই, তুমি কেমনে আমাকে ছেড়ে দিয়েছি, তুমি কেমনে আমাকে আমাকে ছেড়ে কথা বলেছি। ও নবী, তুমি যখন সুখী হও, তুমি যখন খুশি হও, তখন আমি তোমার মুখে আলহামদুলিল্লাহর মাধ্যমে আমি আল্লাহ থাকতে চাই। ও নবী, যখন তুমি কোনো কিছু দেখো, তুমি আশ্চর্য হও, তখন আমি সুবহানাল্লাহর মাধ্যমে আমি তোমার সঙ্গে থাকতে চাই। ও নবী, যখন তুমি কোনো কাজ করো বর্তমান, তখন আমি তোমার সঙ্গে বিসমিল্লাহর মাধ্যমে থাকতে চাই। ও নবী, তুমি যখন কোনো কাজ অতীতে করেছো, তখন আমি মাশাআল্লাহর তুমি তোমার সঙ্গে থাকতে চাই। ও নবী, তুমি যখন ভবিষ্যতে কোনো কথা বলবা কাজ করবা তার কথা বলো, আমি তোমার সঙ্গে ইনশাআল্লাহর মাধ্যমে থাকতে চাই। কেমনে বলে গে সালা, ওরা যখন তোমারে বলল রুহটা কি, ও নবী বলো রুহ কি, তুমি কেন বললা না ইনশাআল্লাহ আগামীকাল এসো আমি বলে দেব, কেন আমারে রাখলা না, আমারে কেন সাইরা দিলা গো নবী, আমি তো তোমার প্রেমে আসে, আমি তো তোমার প্রেমিক, যেখানে তুমি আছো নবী সেখানে আমি থাকতে চাই, কারণ আমি আল্লাহ যেখানে আছি সেখানে তোমার সারি না, নামাজ আল্লাহর সালাম নেয় নাই আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দেওয়া ইজিকে, মারহাবা বলো নমস্কার একান্ত আল্লাহর ঠিক কিনা, কিন্তু আমার নবীরে সালাম দেওয়া আল্লাহ রাখছে কি রাখছে না, তাইলে আমার আল্লাহ এই অভিযোগটা করতে পারে কি পারে না, গজল গাওয়া চলবে কার, ওলিউল্লাহ শিখি যত গজল আজকে আসবে সব বাচ্চা বাচ্চা কাটতে হবে, এই যে গজলটা টান্নে আনলাম এই প্রসঙ্গে এটাও কার, আমাদের আছে কি হুজুরের নাম মহাজ আল্লাহর সালাম নেয় নাই আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দেওয়া নবীজিকে, তোরা দেখবি যদি দেখ বুখারি হাদিস খুলে, তোরা দেখবি যদি দেখ বুখারি হাদিস খুলে, সাত মিনিট না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে, সাত মিনিট না দরুদ পড়ে দরুদ পড়ে দরুদ পড়ে, সাত মিনিট না মিলাদ পড়ে মিলাদ পড়ে মিলাদ পড়ে, মারহাবা বলো নবী গো, আমার যদি ওই সময় ডাক্তার, আমারে যদি তুমি ওই সময় তোমার সঙ্গে জুইরা রাখতা, তাইলে আমি 15 দিন অপেক্ষা করতাম না, আমি দূরে যাইতাম না, যাক বন্ধু তুমি কষ্ট পাইছো তাই বুঝি রাগ করছো, ও বন্ধু তোমারে আমি কয়টা প্রশ্ন করি, যেমন বউ যেমন বা স্বামী যেমন বউর রাগ বাঙ্গাইতে গেলে প্রশ্ন করে না, ওটা কি হয়েছে তুমি হেদিনকে দিয়ে এইটা করলা আজ গাকালে এই রুতি এই রয়ে গেল, স্বামী একটা মনে করেন থাপ্পড় মারছে বউ রাগ করছে, আমি বউ স্বামীরে এই এত কিছু বোঝানোর পরেও রাগ ভাঙে না, এইপর আলাদা মোটিভ লইছে, কি লইছে আলাদা মোটিভ, যেমন মনে করেন স্বামী এই ওই দিন মাস করতে যাই বডিতে তোমার আত পড়ছে কেটে গেছে এতখানি রক্ত পড়ছে, হ্যাঁ কিছু হইলো না আজকে একটু থাপ্পড় মারলাম সাইড আঙ্গুল দিয়ে, হেই তো তোমার এত রাগ কওয়া যায় কিনা, কথা আসে কিনা, এখনো যখন রাগ ভাঙে না তখন অন্য ধারা, ঠিক প্রেমের সুরা ইশক মোহাব্বতের সুরা সুরা দোহা, আমার আল্লাহ এবার কয় এতটুকুতেই তোমার এত কষ্ট, ওরা তোমারে বলছে মুহাম্মাদের শয়তান মুহাম্মাদের সেরে গেছে, নাউজুবিল্লাহ বলেন এইটুকুতেই তোমার যদি এত কষ্ট হয়, ও নবী আলামিয়া যদি কায়াতি মাং
আমি কি তোমার এতিম অবস্থায় পাই না, জন্মের আগে পিতা মরিল মাতা মরিল শিশুকালে, আমি এতিমে নিখিলে জন্মের আগে পিতা মরিল মা শিশুকালে, আমি এতিমে নিখিলে তুমি না আলম ইয়াজিদকা ইয়াতিমান ফাআওয়া, তোমার তো জন্মের আগে বাবা মারা গেছে, ও বাবা দেখো না 6 বছরের কালে 5 বছর পর্যন্ত মায়ের দুধ খাইতে পারো নাই, দুধ মার বাড়ি ছিলা 1 বছরের জন্য তুমি মায়ের কোলে আইসো গো নবী, তারপর তোমার মাও চলে গেছে, এত কষ্ট কইরাও নবী তুমি বড় হইছো, আজকের এই 15 দিনের কষ্ট তোমার কিছু না। মারহাবা কন্যা, শিশু নবী মায়ের কাছে কেন্দে কেন্দে কয়, বলো বলো মা গো আমার আব্বা জান কোথায়, বলো বলো মা গো আমার, এটা তো পারেন সবাই কন্যা, সন্ধ্যাবেলা খেলার শেষে সব ছেলে দে পিতা এসে আমার খেলার সাথী নবীর মধ্যে এই কষ্টটা ছিল কিনা, আমার আল্লাহ এইটা তুল্লা দর্শ নবী, আমি কি আপনার এতিম অবস্থায় পাই না।